আল্লাহর বান্দা একটু মনোযোগ দিবেন, যারা আশেপাশে লাইন ধরে আছিল, এক যুবকের পরে আর এক যুবক ঢুকবে, তারা বাইদেরকে দেখে কি কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এ ভালো মানুষকে খারাপ জায়গা, চলো আমরা থাকবো না, ভালো মানুষ খারাপ জায়গাতে আসলে আল্লাহর গজব পড়বে। সমস্ত যুবক যখন চলে গেছে, একটা যুবক চিন্তা করে যে এই মানুষ বাইজিদের মতো একজন মানুষ, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা, হ্যাঁ আল্লাহওয়ালা মানুষ, এ খারাপ মেয়েটার কাছে কেন আসলো এটা আমার তদন্ত করা লাগবে। যতক্ষণ কি করা লাগবে, এই ঘরের দেওয়ালের পাশে যুবকটা লুকে আছে, দেখি তো বাইজিদ কি কয়। বাইজিদ খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সুবহানাল্লাহ বলেন। খারাপ মেয়ে একটা দেহ ব্যবসায়ী মেয়ের ঘরের দরজায় বাইজিদ সালাম দিলেন, এটা বাইজিদ দেন নাই, আল্লাহর নবী বলেছেন তুমি যেখান থেকে যেই ঘরে যাবে, ঘরে ঢোকার আগে ঘরের বাসীকে আগে সালাম দিবে। আপনারা যে এত রাত্রে ওয়াশরুমে বাড়িতে যাবেন, বাড়ির দরজা গিয়ে কি দিবেন, আজকে দিবেন তো, আপনার বউ ঘুম পাড়ুক আর যাই পাড়ুক আপনি সালাম দিবেন, এটা নবীর সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বোস্তামি দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সঙ্গে সঙ্গে খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর আপনি মনে হয় দরজা ভুল করছেন, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ, আমি একটা খারাপ মেয়ের দরজায় কে, আমার মনে হয় আপনি দরজা ভুল করছেন। এখান থেকে বোঝা গেল যে খারাপ মেয়েরাও ভালো পুরুষ মানুষকে চিনে, খারাপ মেয়েরাও কিন্তু ভালো পুরুষকে চিনে। এতে আপনাকে রে হুজুর আমি সভাপতি সাহেব, আমরা যদি কোনো রাস্তা দিয়ে যাই এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, বিশ্বাস করেন আমরা কোনো ব্যাপর্দা মেয়েকে দেখতে পাই না, বিশ্বাস করেন। আমি যখন আমার গ্রামে যাই, ঢোকার সাথে সাথে মেয়েরা ধর আমার সামনে পড়ে, এই আমার দেখা পাচ্ছে, আর কেউ যদি কোনো বাড়ির দরজা পায় সামনে, আমার দেখলে ঢাকছে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তা আমি গ্রামের লোকজনকে বললাম আমাদের গ্রামের মেয়েরা এত ভালো হয়ে গেছে, একটা ব্যাপারটা দেখা যায় না, বলে হুজুর আপনি যখন আসেন, আপনি যখন আসেন তখন ওই মেয়েরা মাথার ঘোমটা দেয়। এই কথা শুনে আমার চোখে পানি আসলো, মুখে হাসি ফুটলো। তো মুখে হাসি ফোটার কারণ হলো যে আল্লাহর নবীর সুন্নত আমার মাথায়, নবীর সুন্নত আমার মুখে, নবীর সুন্নত আমার পরনে, এই সুন্নতের পাওয়ারে আল্লাহ একটা বেপর্দার নারীকে পর্দা নিশি বানায় দিছে। কিন্তু কান্নার কারণ হলো যে আমি কি এতই খারাপ যা আমাকে দেখলেই পর্দা করা লাগবে, আমার মনকে চায় না, এটা কার বউ, এটা কার মেয়ে, আমার মনে তো চায় কি কোন চায় কি জানি না। একটু মনোযোগ দিবেন, মেয়েটা বলতে হুজুর আপনি মনে হয় দরজা ভুল করেছেন, আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ, এই খারাপ মেয়ের দরজায় কেন আইছেন। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি বললেন তোমার ঘন্টার রেট কত, যেই বলছে তোমার ঘন্টার রেট কত, মানে এক ঘন্টা তোমার সঙ্গে থাকতে গেলে তার রেট কত, মেয়েটা বলতেছে 10 দিরহাম, বাইজিদ বোস্তামি বলতেছে আমি 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টা, আপনার তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু যে যুবক লুকেছিল ওই মারছে দৌড়, অন্য যুবকেরা বলতেছে দৌড় আসেন, হুজুরে কেড়ে পাওয়ার আছে, হুজুরে কেড়ে পাওয়ার আছে, আমরা 1 ঘন্টাই পারি না আর 24 ঘন্টা। আসলে যুবক ঠিকই বলেছে, কারণ হুজুরে কেড়ে পাওয়ার আছে, যারা আছে না না প্রত্যেকটা আপনার বোক দিয়ে, আপনার বোক দিয়ে আপনি হুজুরের বইয়ের কাছে খবর নেবেন, যা শোনো তো হুজুরের পাওয়ার কিরকম, শতকরা 100 জন হুজুরের বউ বলবে আল্লাহ আমাকে একটা নিয়ামত দিছে বাবা, টাকা পয়সা কম থাকলে কিন্তু পাওয়ার আছে।
এই পাওয়ার থেকে হাসির কথা না, এই পাওয়ার থাকার পিছনে কারণ হলো হুজুরেরা 7 বছর বয়স থেকে পেশাব করে পানি লেয়, হুজুররা ঢিলা ঢালা পোশাক পরে, হুজুররা সবসময় পবিত্র থেকে আল্লাহর কোরআন ধরে, যার কারণে যাবতীয় যৌন রোগ আল্লাহ হুজুরদের কাছ থেকে কাইড়া নেয়, হুজুরদেরকে ওই পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। এজন্য হুজুররা মাঝে মধ্যে 2-3টা বিয়া এখন কয় হুজুরে রে কেমন হুজুর রে 2 বিয়া করছে কে রে পাগলা তুই দুর্বল এই জন্য তোর এক ভোগ। আল্লাহ বলেছে সবল 4টা বিয়া করো, 4টা প্রথম কইছে 2টা করো, পারলে 3টা করো, পারলে 4টা করো, না পারলে 1টা লিয়েই থাক। এই কোরআনে আল্লাহ কোরআনে বলেছে সুবহানাল্লাহ কোন না খান মাসনা আগে বলেছে মাসনা সোলাসা রোবা, আগে 2টা বিয়া করো, 2টা বিয়া করলে মজা। এটা আল্লাহ তাআলা জানেন বলি বাবা আদম থেকে, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই কমপক্ষে 2টা বিয়া করছে, খালি একজন নবী 1টা বিয়া করছে, তার নাম হলো আদম। আর একজন নবী এখন পর্যন্ত বিয়া করে নাই, তার নাম হলো ঈসা আলাইহিসসালাম। তাহলে একজন নবী খালি 1 বিয়া করছে, কয়জন? আদম। আর একজন নবী এখনও বিয়া করেনি, তবে বিয়া করবে, আর সেই বিয়ার যাত্রী হব আমরা, ধরে কোন সুবহানাল্লাহ। আর সমস্ত নবী কোন পক্ষে 2টা করছে, কোন পক্ষে? আমাদের নবী তো 11টা করছে। এখন আপনারা চিন্তা করতেছেন, মা বোনরা মনে খারাপ করতেছে হুজুর কি বিয়া করার ওয়াজ করতেছে নাকি, না পারবেন না, 1টাই তো পারতেছেন না, তাহলে 2টা কি আপনি পারবেন? হুজুরের খেলে পাওয়ার আছে না নাই? 22 বসতে আমি কয় ঘন্টার? 24 ঘন্টার বুকিং নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢোকার পরে সর্বপ্রথম বাইজিদ বোস্তামি, কারণ পতিতার ঘর হলো নাপাক ঘর, আর নাপাক ঘরকে যদি পাক করতে চান তাহলে জায়নামাজের দরকার আছে না নাই? জায়নামাজের নিচে নাপাক থাকলে ক্ষতি নাই, নামাজ যে আপনি পড়তেছেন যে জায়গায় পড়তেছেন সে জায়গার উপরটা কি হওয়া লাগবে? পাক, শরীর পাক, না না শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আমরা অনেক সময় যে মাহফিলে যে চটগুলো দেয় ডেকোরেটরটা নিয়ে আসে ভাড়া করে আনে না, নাই চট দেয় ওটা, ওই 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 কাপড় কিন্তু বিয়ের বাড়ির গেছে, ওই কাপড় কিন্তু বহু জায়গার গেছে, এমনকি গানের প্যান্ডেলে তো গেছে, যাইকে যাই না, সেটার উপরে আমরা নামাজ পড়ি। আরে এখানে নামাজ পড়লে হবে না, অন্তত যার উপরে নামাজ পড়তেছেন এই জায়গাটা তো পবিত্র হওয়া লাগবে। তো পতিতার ঘর হলো নাপাক ঘর, সেই নাপাক ঘর পবিত্র করার জন্য বাইজিদ বোস্তামী যাই নামাজ বিছাইলেন, আল্লাহ বলেছেন আস্তাইনু, যদি তুমি কিছু পাওয়ার চাও তাহলে তোমাকে কি করতে হবে? বিশ্বাসলা, 1 নম্বর হলো ধৈর্য, আর 2 নম্বর হলো নামাজ। তাহলে ধৈর্যের নামাজ পড়তে হবে, ধৈর্যের নামাজ মানে লাপালাপি না, ধৈর্যের নামাজ হলো নামাজের মতো। 24 ঘন্টা লিছে, কয় ঘন্টা লিছে খুব খেয়াল করবেন। আমি আর আমার এক মুসল্লি একসাথে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? তো আমার 2 রাকাত না হতেই আমার সাথে যে ঢুকলো আর 4 রাকাত এসে আসে, তো সালাম ফিরত ডাক দিলেন, ডাক দিয়ে বললাম কে রে ভাই, একই সাথে 2 জন ঢুকে নামাজের নিয়ত করলাম, তো আমার 2 রাকাত হতেই তোর 4 রাকাত কেন শেষ হয়? কে হুজুর আপনার চর্চা নাই এই জন্যে আপনার দেরি লাগে, কিন্তু আমার চর্চা আছে হুজুর। আমি কইলাম তুই নামাজের মধ্যে যেভাবে সুরা ফাতিহা পড়ছিস, তুই যে 4 রাকাত নামাজ পড়লি, প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা আছে না নাই, ধরে কর আছে না নাই? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজ হবে না যদি সুরা ফাতিহা না থাকে। তো তুই যে সুরা ফাতিহা করলি এটা তো পড়া লাগবে কমন, তো কিভাবে করলি একটু আমাকে শুনে তো। তাই হুজুর আপনি বুঝবার পারবেন না। আরে পাগলা তুই কীভাবে করলি বুঝবার পারিস না ভাই, একটু শোনা তো। ও বলতে তাহলে দলেন, আমি কইলাম ভাই রে তুই এত জোরে সুরা ফাতিহা পড়ছিস আমি তো বুঝবার পারিনি, তুই কান্দে ফেরেশতা বলতে তো হুজুর, খালি আপনি বুঝেননি আমরাও তো বুঝি,
এই শালা নামাজ পড়লার কান্দত কিছু লেখা পড়েনি তোর এখন এরকম নামাজে আছে না, এ কথা কন না কে। যদি আপনি ঠিক মতো সুবহান রব্বিল আজিম বলতে পারেন রুকুতে তিনবার কমপক্ষে, সুন্দর করে সুবহান রব্বিল আলা সেজদায় কমপক্ষে তিনবার, আর রুকু থেকে সেজদা সেজদার মাঝখানে আল্লাহমাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি তিন তসবিহ পরিমাণ যদি আপনি জিকির করতে পারেন, কবরে যাওয়ার পরে আপনাকে যখন মুনকির নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা তোমার রবকে, তোমার রবকে সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে, ফরজ সতেরো রাকাত দৈনিক, সতেরো রাকাত ফরজ নামাজ আদায় করতে কতবার রব শব্দ উচ্চারণ করছে হিসাব দে। মুনকির নাকির কয়ে আমরা তো নামাজ পড়িনি, আমরা হিসাব জানি না, কিন্তু যার কাছে রবের হিসাব চাচ্ছিস, সে রুকুতে বলেছে রব্বিয়াল আসিম, সেজদাতে বলেছে রব্বিয়াল আলাম, যখন সুরা ফাতিহা শুরু করেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এতবার রব 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 দুনিয়াতে নামাজের মধ্যে যে বলে এসেছে তাকে আবার নতুন করে রব সম্পর্কে প্রশ্ন করার কারণ কি? ফেরেশতা মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করতে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কয় এক নম্বর বাদ দে, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কবরে আসে সে দুনিয়াতে রবের উত্তর দিয়া দেয়। আর যারা নামাজ না পড়ে কবরে যাচ্ছেন, যান যান, আমাকে একজন কয় হুজুর নামাজ না হয় না পড়ি, তাই বলে কি এই তিন উত্তর আমি জানি না? মনে করেন আপনি মুনকির নাকির হন আর আমি মুর্দা হই, করে দেখুন। তা আমি কইলাম ঠিক আছে বলতো, মান রব্বু কে আল্লাহ, আমার দিন উকে কয় মোহাম্মদ রাসূলুল্লাহ, আমি কইলাম আমার দিন উকে কি, আমার দিন ও আমার দিন উকে ইসলাম, আমার নবী উকে কয় মোহাম্মদ রাসূলুল্লাহ, কোন পারিনি কোন তো মুনকির নাকির আমাকে ধরবে, আমি তিনটা উত্তর দেবো। আমি কলাম পাগলা, আমি কি মুনকির নাকির করে, তাহলে আমাকে বুঝাই দেন মুনকির নাকির আমাকে প্রশ্ন করলে আমি মুখস্থ করে কবরে যাব আমি কেমনে পারবো না। আমি তখন ওরে বলতেছি তোরে বুঝানোর জন্য, মনে কর তুই বিয়ে করছিস দুই মাস আগে, কয় মাস, দুই মাস আগে বিয়ে করছিস, বিয়ে করে বাড়িতে আসিস, হঠাৎ তোর শ্বশুর আইছে, বুঝাচ্ছি তো শ্বশুর আসলে তোর বাবা তোকে বলতেছে, বাবা তোর শ্বশুর যে হঠাৎ আসবে তা তো আমি জানি না, বাড়ির তো তেমন কিছু ভালো মন্দ নাই, তোর দুইশো টাকা দিলাম, তুই হয়তো বাজার সামনে যে বাজার আপনাকে সামনে কি বাবা পলাশ বাড়ি বাজার থেকে এক কেজি মিষ্টি নিয়ে আয় যা, তাড়াতাড়ি আসবে, কিন্তু ওই দুইশো টাকা পকেটে নিয়ে যাচ্ছে আর চিন্তা করতেছে মিষ্টির দামও দুইশো, বাবা টেকাও দিল দুইশো, এক কেজি মিষ্টি দুইশো, টাকা দিতে দুইশো, দশটা টাকাও দিল না যে একটু চাট নাস্তা করবে, আরে কাল চিন্তা করতেছে যাচ্ছে মিষ্টির দাম কত, বাপ টাকা দিতে দুইশো, যাতে যাতে দেখে তিন মাথা তিন মাথার মানুষের ভিড়, তো এখন এই দুশো টাকা পকেটে নিয়ে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে দেখে ওখানে একটা খেলা হচ্ছে, মানে এরকম কৌটার মধ্যে তুলে কটকট 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 এই ঢাল, আমাকে লাকাত কয় এর নাম হলো ডাবু খেলা, ধরে কোন কি খেলা ডাবু, এরকম আগে আগে ভিতরে ওই হ্যাঁ গুটি ঢুকাইয়া এদের সব লুডু খেলে না, লুডুর মতন গুটি গট 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 করে ঢালে, যাই দশ ধরতেছে তাই বিশ পাচ্ছে, যাই বিশ ধরে তাই চল্লিশ পায়, যাই চল্লিশ ধরে তাই আশি পায়, ওই এখন চিন্তা করি কেরি যাই ধরে তার ডবল পায়, বাপ হামাক দিছে দুইশো আমি ধরবো, টাকা হবে চারশো, দুশো টাকার মিষ্টি কিনবো, দুশো টাকা আড্ডা গলি বাড়বো, এই মনে করে ওই দুইশোই ধরছে, ওই ডাবু গট 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 ঢালে করছে নট গিল্ডি, তা কয় নট গিল্ডি কি, কয় নাই তো দুশো টাকাই নাই, আমি দেখলাম দশ ধরলে বিশ পাই, বিশ ধরলে চল্লিশ পাই, চল্লিশ ধরলে আশি পাই, আমি দুশো ধরছি চারশো পাওয়ার আশায়, বলতেছি এতক্ষণ তুমি পাওয়া দেখছো আর তোমার দিয়ে যাওয়া শুরু হচ্ছে, তুমি কি মনে করছো আমরা সারাদিন খালি বিয়ে দাম আগে আমরা লোক দেখায় এই বেশি ধরছে, ও এখন চিন্তা করে শ্বশুর বাড়ির বসে আছে, বাবা দুশো টাকা দিছে মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি কেনার জন্যে, আর সেই টাকা আমি জুয়া খেলা হারলাম, আমি কি করি,
চিন্তা করতে করতে পলাশ বাড়ি বাজারে গেছে, মিষ্টির দোকানদারকে বলতেছে ভাই 1 কেজি মিষ্টি দেন, কিন্তু টাকা আজকে দিবার পারবো না। বলে টাকা কেন আনো নাই? বলে টাকা বাবা দিছিল, জুয়া খেলা টাকা হারছি, তোমাকে সামনে হাটে 200 টাকা দিব। আপনারা বলেন তো, যেই লোক জুয়া খেলে বাপের টাকা হারে তারে কেউ বাকি দিবে নাকি? যে বন্ধু বান্ধব পায় সবাইকে চাই, কিন্তু কেউ করজ দেয় না। বাবা চিন্তা করে পলাশবাড়ি বাজার থেকে যাওয়ার 1 ঘন্টা, আসা 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে ছেলে চলে আসবে, কিন্তু এত লম্বা সময় আসে না কেন। এক সময় ছেলের শ্বশুর বলতেছে বিয়াই মনে হয় জামাইয়ের আসবে না, আমি যাই। তো শ্বশুর রাগ করে চলে গেছে। ওই বিকেলবেলা বাড়িতে এসে হাজির, বাবা হাতের দিকে তাকায় দেখে মিষ্টির প্যাকেট নেই। বাবা একটা লাঠি হাতে নিয়ে বলতে দেখে রে তোর শ্বশুর আছে, তোর 200 টাকা দিতে মিষ্টি কেনার জন্যে, মিষ্টির প্যাকেট কোথায়? ওই কোনো কথা পায় না, টাকা 200 কি করলি কোনো কথা পায় না। বাবা লাঠির বাড়ি মারাবার কথা বলিস না কেন শয়তান, তোর শ্বশুর রাগ করে চলে গেল, মিষ্টির প্যাকেট নাই, তোর টাকা 200 কি করলি, ওই কথা বলতেছে না, পিটন খায়। আপনারা বলেন তো, ওর বাবাকে মারতেছে ওই কি উত্তর জানে না? যারা কেন জানে কি জানে না, কিন্তু এমন উত্তর যে আমি জুয়া খেলছি, এই জুয়া খেলার কথা শুনলে 1 বাড়ির জায়গা 10 বাড়ি পড়বে। যখন আল্লাহ বলবে মুনকির নাকির বলবে মান রব্বুকা তোমার রবকে, বেনামাজি বলবে আল্লাহ, তখন মুনকির নাকির বলবে আল্লাহ যদি তোর রব হয় তাহলে বাংলাদেশে আইন মানছিস কার? রব যদি তোর আল্লাহর হয় তুই কি আল্লাহর নামাজ পড়ছিস? এরকম পাল্টা প্রশ্ন আছে না? উত্তর জানার পরেও দিবার পারবে না, কারণ দিলেই পিটন আরো বাইরে যাবে। তাই বলবো ভাইজান, আপনাকে উত্তর দেওয়া লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কবরে যান, আপনার পক্ষে নামাজ উত্তর দিয়া দিবে। বাইজিদ বোস্তামি জাহনামাজ বিসায়াত 4 রাকাত সালাতুল হাজতের নিয়ত করলেন। সালাতুল হাজত হলো উদ্দেশ্য পূরণের নামাজ, উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদের উদ্দেশ্য হলো এই মেয়েটা যেন ভালো হয়ে যায়, সেই উদ্দেশ্যে নামাজ পড়তেছে। কার? আর জোরে বলেন কার? নামাজের মধ্যেই কিন্তু দোয়া আছে, সূরা ফাতিহা আছে না? নাই, দোয়াটা শুরু হয় আগে কি হয় দেখেন। আগে কিন্তু আমরা কারো কাছে কিছু পাওয়ার চাইলে একটা চেয়ারম্যানের কাছে যায় যায় বলে চেয়ারম্যান সাহেব 1 টন গম দেন তো, চেয়ারম্যান গম দিবি? চেয়ারম্যান ওই কে তোর তোর তোরকে আমি হুকুমের চাকর, তো চেয়ারম্যানের কাছে গম চাইলে সরাসরি গম চাওয়া যাবে না, আগে চেয়ারম্যান লিখতে হবে মাননীয় সম্মানিত চেয়ারম্যান সাহেব আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, আমি আপনার অত্যন্ত অনুগত, গত নির্বাচনে আমি আপনাকে ভোট দিয়েছি এবং আমার যত বন্ধু বান্ধব আছিল সবাইকে ভোট দিবার কইছি, আবার সামনে নির্বাচন আসলে আমি আপনার কর্মী হিসাবে কাজ করব, আমাকে দয়া করে 1 টন গম দেন। তখন চেয়ারম্যান এটা পড়ে কবি এটা আমারই লোক, আল্লাহর কাছে যদি সরাসরি আপনি বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দিবে? দিবে না। এই জন্য আগে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি এমন একজন রব সমস্ত বিশ্ব জগতের, আর রহমানুর রহিম আপনি দাতা এবং দয়ালু, অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন আপনি হলেন বিচারক সেই দিনের। এরপরে দেখেন এত কিছু বলার পরে বলতেছে ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, আপনার কাছে আমরা এমনি এমনি চাই না, আপনার গোলামি করি, আপনার বন্দিগি করি, এর কারণেই আমরা চাই। আল্লাহ বলে বান্দারে তুই কি চাস, তুই কি চাস? সঙ্গে সঙ্গে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা কিছু চাই না। এই তিনজন এই একসাথে উঠলে কেন, কি শোনেন? এই মাহফিল থেকে হঠাৎ করে যখন কোনো ছেলেরা উঠবে আপনারা মনে করবেন এরা সিজার করা, জোরে কেন এরা কি করা, এরা এরা সিজার করা। আমরা হলাম এনালক, এনালক সিজার করা না, আমাকের পেটের থেকে দাঁড় হতে আমাকে মায়ের ঠেলা হসে, জোরে কোনো কথা ঠিক কিনা, কি বলবো প্রসবের কথা,
মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না। আর এখন মায়ের পেটের বিষুক্তি পাও একটা থই হাসপাতালের দিকে কি করবি, কাটিয়ে বের করবো কাটিয়ে বের করবো। এই কোরআনের ওয়াজ শুনতে শুনতে যারা উঠবি মনে করবেন এরা সিজার করা, কে রাগ করতেছেন, একটা মুরব্বী মানুষ উঠতেছে না এই তিন চা নাকি। কি ভাই মন খারাপ, এগারোটার সময় তুলে এগারোটার সময় তুলে দিচ্ছেন একেবারে এগারোটা, এখন যদি রাত বেশি হয় তো আমার দোষ, দোষ আমার। এখন বারোটা পার হয়ে গেছে, যে তারিখের বিজ্ঞাপন তারিখ নাই, একেবারে এক তারিখ নভেম্বরের এক তারিখ আজকে এই মুহূর্তে নভেম্বরের এক তারিখ বিজ্ঞাপন করছেন 31 অক্টোবর আছে, তারিখ পরিবর্তন হয়ে গেছে। আপনাকে শোনাইতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট সামনে 28 তারিখে নির্বাচন, শোনার দরকার না, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব। যে গাড়ির মধ্যে হাত দিকে বার করতে গাড়ি তো চলতেছে সেই নওগাঁ থেকে রাজশাহী কন্ট্রাক্টরের সঙ্গে ধরছে, যা বলতেছে কে রে ভাই এই জানলাতে হাত বার করিস আবার ঢুকেস বার করিস আর ঢুকেস, তখন বলতেছে আমার হাত আমি রাখবো যেখানে খুঁজে সেখানে রাখবে। কন্ট্রাক্টর কয় কে রে এর হাতের সাথে যদি একটা ট্রাকের গাড়ি খায়, তা আমি গাড়ির কন্ট্রাক্ট নিছি আমার যাত্রী যদি হাত ভাঙবে জনগণ আমাকে বলবে কি কন্ট্রাক্ট নিলেন হাত ভাঙলো কেন করে, বলতেছে ওস্তাদ ওস্তাদ গাড়ি থামান, দেখেছি কি হয়েছে নৌকা থেকে ছাড়ছে গাড়ি রাজশাহী গিয়ে থামবে গাড়ি থামান কেন, থামান একটা ব্যাস হাইজা উঠছে এক ধারক যাত্রী দেন আমাদের দেখবে, কারণ গাড়ির মধ্যে চড়বে গাড়ির নিয়ম কানুন মানবে না, এইরকম ভণ্ড যাত্রী গাড়ির মধ্যে থাকতে পারবে না, ইসলামের ভিতরে ঢুকে মুসলমান দাবি করে তোমার ইচ্ছা মতো ভোট দিবা এমন বেঈমান মুসলমান আল্লাহ চাই না, জোরে কোন কথা ঠিক কে না, তোমার ইচ্ছা মতো তুমি দিবা যাকে খুশি। এগুলা বেঈমানের স্লোগান, যাকে খুশি তাকে না দেখে শুনে দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কি না। একটা নির্বাচনের মধ্যে একটু আনন্দ আছে সেটা হলো ইউনিয়নের নির্বাচন, আর কোনো নির্বাচনের তো আনন্দ নেই, যাওয়ার আগেই কাম হয়ে যায়। বুড়া মানুষ কাছে ভোট দিবেন লাতিরা বলতে যে কেন দাদা আপনি কষ্ট করে আছেন কেন, আপনারটা তো আমরা দিছি আপনি বাড়ির যান দাদা, তো দাদা যখন যাচ্ছে পিছন থেকে তাহলে হাতিরা ডাকে দাদা দাদির দান পাঠান না দাদির দাও, কারে পাগল তোর দাদি তো মরে গেছে, বর্তমানে মরাগুলো হচ্ছে দাদা অসুবিধা নাই, হবার যখন শুরু হবে পাইকারি হারে হচ্ছে, জোরে করে কথা ঠিক কিনা। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ চার রাকাত, জোরে কোন কয় রাকাত, চার রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করে, ওই নামাজের মধ্যে সবচাইতে বড় দোয়া হলো সূরায়ে ফাতিহা, এই জন্যই কিন্তু আল্লাহ নবী সালাম ফিরালি নামাজ শেষ যেই সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ, নামাজ কি শেষ, নামাজের পরে মোনাজাত এটা নামাজের অংশ না, এটা হলো আলাদা একটা ইবাদত, জোরে কোন কথা ঠিক কি না, আলাদা মোনাজাত আপনি করেন কিন্তু সালাম ফিরালাম সালাম ফিরানোর সাথে সাথে এই আল্লাহ, এখন আপনি ইমামক ধরেন ইমাম সাহেব আপনি তো হাত তুললেন আর নামালেন কি করলেন, কিছু কিছু তো রাতের কথা মোনাজাত করবেন চোখের পানি নিয়ে 8 ঘন্টা মোনাজাত করেন, এমনি মুসলমান একদিন বলবে হুজুর ও মোনাজাতের দরকার নাই হুজুর সালাম ফিরালি নামাজ শেষ, এখন 2-1টা লোক কয় না মোনাজাত করলো না কেন, মোনাজাত করলো কেন, মোনাজাত কমপক্ষে 8 ঘন্টা করা লাগবে, 1 মিনিটের মোনাজাত আছে, একটা ফকির ভিক্ষা খাবার গেলে দেখেন কি করে ভিক্ষা চা ভিক্ষা 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 ভিক্ষা
কোন ফকির যদি এবার যে কয় ভিকে দাও ভিকে দাও ভিকে দাও ভিকে দাও, বাড়িওয়ালা লাঠি নিয়ে বাড়াবি, তুই মিছিল করিস কেন? এই মিছিল করিস কেন, তোর বাপের ভিক্ষা। আর যদি সুন্দরভাবে সুন্দরভাবে বলে মা, কারণ ফকিরেরা জানে বাবা কামাই করে, যাই কামাই করে তার কাছে ভিক্ষা চালে সহজে দিবি না, যাই কামাই করে না তার কাছে খাওয়া লাগবে জোরে, কোন কথা ঠিক কি না? কারণ কামাই করে কে? বাপ। এই জন্য কোনো ফকির দেখেন, কোনো ফকির বলবে না বাবা চারটা ভিক্ষা দেন বাবা কবি না, কারণ জানে বাবা করলে পাওয়া যাবি না, কামাইয়ের খেলা আছে, জোরে কোন কথা ঠিক কি না? মা ও মা একটু ভিক্ষা দাও মা, যেই ভিক্ষা দেয় তখন একটু খাবার দাও মা, সুন্দর সুন্দর মা মা ডাক দিয়ে একটা মানুষের দরজা খুলে একটা ফকির ভিক্ষা আদায় করতে পারে। তুমিও তেমন মোনাজাত যদি করতে চাও তাহলে সুন্দরভাবে চোখের পানি নিয়ে দীর্ঘ সময় ধরে মোনাজাত আলাদা একটা ইবাদত হিসাবে তুমি আমল করো। নামাজের মধ্যেই বাইজিদ বোস্তামী মেয়েটার জন্য আল্লাহর কাছে কাঁদতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। আমিন কো দেখি হয় কেন? আমিন। বাইজিদ বোস্তামিন আমাদের মধ্যে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ এ মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাইরের যুবকগুলো এমনি ভালো হয়ে যাবে। আমি বাইজিদ ইচ্ছা করলে বাইরের যুবকদেরকে বলতে পারতাম এই খারাপ মেয়ের কাছে যাইও না, খারাপ মেয়ের কাছে যাইও না, একটা বললেই আর একটা ঢুকে যেত জোরে কোন কথা ঠিক কি না? কারণ এদের সংখ্যা কম না বেশি, এদের সংখ্যা বেশি। এই জন্য বাহিরের কোন যুবককে আমি বাইজিদ হেদায়াতের জন্য দাওয়াত দেই নাই। তুমি বলেছ মান আহসানু কওলাম মিম্মান দা ইলা আল্লাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয়। আল্লাহ আমি বাহিরে না ঢুকে আমি হেড অফিসের মধ্যে ঢুকেছি, কারণ হেড হলো মেয়ে, মেয়েরা যদি ভালো হয়ে যায় এমনি যুবকেরা ভালো হয়ে যাবে। আজকে আপনাদের এলাকার মেয়েরা যদি সব পর্দা নিশে হয় আমাদের একটা ছেলেও খারাপ থাকবে না, বিশ্বাস করেন আমি আপনাদেরকে লিখিত দিতে পারবো, মেয়েরা যদি সব পর্দা নিশে হয়ে যায় আপনাদের একটা ছেলেও খারাপ থাকবে না। ডাক্তার কইছে আপনি বয়স হয়ে গেছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন, একটু দেশি মুরগির ডিম খাবে। তো দেশি মুরগির ডিম আবার সকালবেলা খুঁজবার দেওয়া লাগে। আমি সকালবেলা না গিয়ে বিকেলবেলা গেছি মুরগির ডিম খুঁজবেন, তো এক ছেলে বলতে তো হুজুর আপনি কি করতেছেন, বলে আমিও খুঁজতেছি বাবা, আমরাও খুঁজছি হুজুর। একজন বলতে হুজুর আপনি কি খুঁজছেন এই বয়সে, আমি বললাম মুরগির ডিম খুঁজতেছি বাবা, এ বাড়ি খুঁজতেছি এ বাড়ি খুঁজতেছি, তোরা কি খুঁজিস? কয়ে আপনি জানেন না হুজুর এই পাড়ার মেয়েরা ব্যাপক দা, তো আমাদের পাড়া থেকে এই পাড়া যাচ্ছি একটু মিস কল ধরে বেপর্দা নারী যারা যুবক নষ্ট করে তারা, আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন যুবক নষ্ট করে তারা, বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা শরীর নষ্ট করে তারা, আপনারা বলবেন হুজুর আচ্ছা যুবক নষ্ট করে শরীর কীভাবে নষ্ট হলো? শরীর নষ্ট হলো বিয়ের আগেই, স্বপ্ন দোষ হয়ে আজকে শরীর শেষ। এ কতক্ষণ কতক্ষণ না কেন কতক্ষণ না কেন? এখানে অনেক যুবক আছে যাদের রাত্রে এরকম হয়ে যায়, আমি তাদেরকে বলবো বাবা তোমাদের শরীর নষ্ট কিন্তু বেপর্দা নারীরাই করতেছে, এই বেপর্দা নারীকে তোমরা দেখতেছ ওইটাই স্বপ্নের ভিতরে তোমাদের শরীর নষ্ট হয়। বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে কান্দার বলে মা বো, একজন মেয়ে হলো একটা মা, আর একটা মা যদি ভালো হয়ে যায় তাহলে তার পেটের সন্তান আল্লাহওয়ালা হয়।
যে মেয়েটার কাছে এই বাইকে ঢুকছে, নামাজের ভিতরে বলতেছে এই মেয়েটা কিন্তু একজন মায়ের জাত, জোরে কোন কিসের জাত, একজন খ্রিস্টান নেপোলিয়ান পর্যন্ত বলেছে তোমরা ভালো যদি একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার, জোরে কোন কিসের দরকার, ভালো একটা মায়ের দরকার। আল্লাহ এই মেয়েটাকে আপনি ভালো করে দেন, আপনি হেদায়েত দেওয়ার মালিক, হেদায়েত দেওয়ার মালিক কে? আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। আমি মানুষের কত কথা শুনেছি, আমার মুরিদরা পর্যন্ত বলেছে নাউজুবিল্লাহ, কত যুবক ছিল তারাও নাউজুবিল্লাহ কয়ে চলে গেছে। আমি সব কিছু ধৈর্য ধারণ করে আমি এই খারাপ মেয়েটার কাছে ঢুকেছি দাওয়াত দেওয়ার জন্য, আমি হলাম দাওয়াত দেনেওয়ালা আর আপনি হলেন হেদাত দেনেওয়ালা। সুবহানাল্লাহ গন্ডাগান। আমরা কি দাওয়াত, দাওয়াতের নিয়ম নাই, বলতে চলো মসজিদে যাই, চলো মসজিদে যাই, ওই এখন রাগ করে কই তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তো তুই কি আমার তো ভালো হয়েছো। দেখবেন চিন্তা করে ক্যারিয়ারে যে দিনই দাওয়াত দেয় ই তো নামাজ পড়েই না, খালি আমার গরম দেখায় তো কোরআন শরীফ পড়তেছে আর কানতেছে আল্লাহ আমি দাওয়াত দেই, আমি দাওয়াত দেই, কিন্তু দাওয়াত তো কেউ গ্রহণ করে না। আমি নামাজের কথা বলি, আমি কই তুই নামাজ পড়াও তা না পড়াও তাই, হঠাৎ পড়তে পড়তে একটা আয়াত আইছে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা, খালি দাওয়াত দিলে হবে না রে, হেকমতের সাথে কাম করা লাগবে। তো হেকমত কি? আল্লাহ, আল্লাহর সিনার মধ্যে হেকমত ঢেলে দিয়েছে। ওই দেখে পলাশ বাড়ি বাজারে ওই বেনামাজি ঘুরতেছে, কি ঘুরতেছে বেনামাজি, ওই তিনটার সময় তো হাত ধরে বলতেছে চলো যাই, বেনামাজি বলতেছে এখন তো কোনো নামাজের সময় হয়নি, কোথায়? কারণ আসরের নামাজ চারটায়, জোহরের নামাজ দেড়টায়, তুই তিনটার সময় আমার হাত ধরে বলতেছিস চলো যাই কোথায়? বলে সারা জীবন নামাজের দাওয়াত দিছি, আজকে তোমাকে নামাজের দাওয়াত দেব না, আজকে দাওয়াত দিচ্ছি চলো চা খায়। আপনারা বলেন তো নামাজের দাওয়াত দিলে যে গরম হয়, চা খাওয়ার দাওয়াত দিলে সেই গরম? তো চা খাওয়ার লিয়ে দিয়ে বলতেছে ভাই পিঁয়াজি দাও, জিলাপি দাও, নিমকি দাও, বলে এত কেন ভাই, খান ভাই, আপনি আমার ভাই নাই, আজকে প্রাণ ভরে আপনাকে খাওয়াবো। খাওয়াতে খাওয়াতে যে 40 টাকা খাওয়ানো হয়েছে, ইতিমধ্যে আসরের নামাজের আজান দিছে। কোন নামাজের আজান দিছে? আসরের নামাজের আজান দিছে। তখন বলছে যে ভাই আমি নিয়ত করেছিলাম আজকে আপনাকে 50 টাকা খাওয়াবো, কিন্তু আল্লাহ আমার নিয়ত পুরো করলো না, 40 খিলাতেই আজান দিল। তা আপনি খালি এখানে বসে থাকেন 10 মিনিট, কয় মিনিট? 10 মিনিট আপনি চেয়ার ছাড়েন না, একটু বসে থাকেন, আমি খালি আসরের নামাজ পড়ে আবার এসে আবার 10 টাকা আপনাকে খাওয়াবো। এই কথা বলে যেই নামাজে দাবার চাই বেনামাজে খপ করে হাত ধরছে, বলে ভাই হাত ধরলেন কেন? বলে আরে মিয়া তুমি একলা নামাজে যাবে আমাকে বলবো না? তো বলতেছে এর আগে তো বহুদিন বলছি, এর আগে বহুদিন বলছো খালি 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 বলছো মিয়া, শুনতে কানের মধ্যে 20-এর মতন লাগছে, আজকে 40 টাকা আমাকে খাওয়াছো, আমার একটা বিবেক নাই, তুমি একলাই যাবা তার মানে আমিও যাবো। তখন মনে মনে কয় আল্লাহ খালি খালি তো কাম হয় না, একদিন খালি খালি দাওয়াত দিছি আজকে 40 খিলেছি, কাম মনে হয় হচ্ছে। হাত ধরে মসজিদের কাছে যায় বলছে তো ভাই এতদিন নামাজের কথা বলতি তুমি যে গরম হছো, আজকে মনে হয় আরো কিছু কওয়া লাগবে। একটা কেন 1000 টাকা কি কবা? বলে ওযু করা লাগবে। বলে কিভাবে? ওযু শিখাই দিছে। ওযু করার পরে বলতে তো ভাইজান আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে, ডান পায়ে ঢুকছে। এবার বলতে তো ভাইজান একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতি। এই দোয়াটা পড়ে যেই বেনামাজে বারান্দায় সঙ্গে সঙ্গে নামাজের সামনে কাতারে গিয়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব ছিল বেনামাজিকে দাওয়াত দিয়া তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া, আমি যেভাবেই হোক তোমার বেনামাজি বান্দাকে ওযু করে ডান পা দিয়া দোয়া পড়ায় তোমার ঘরের মধ্যে ঢুকিয়ে দিছি, আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। তুমি হেদাত দিবা কি দিবা না সেইটা তোমার ব্যাপার, কিন্তু আমার ধরবার পারবা না, আমার কিন্তু আর ধরবার পারতেছে না, কারণ আমার কাম শেষ। আমি দাওয়াত দেওয়া যেভাবেই হোক তোমার ভালো ঘরের মধ্যে ঢুকে দিছি, ফালি আবুদু রব্বা হাজাল বাইত আল্লাযি আতামাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ।
ও তো আল্লাহর কাছে চোখের পানি বের করে কানছে, আসরের নামাজের শেষ, নামাজ যেই শেষ হয়েছে তখন বলতেছে ভাই 10 টাকা খাওয়া লাগবে চ। উই আর মসজিদ থেকে বের হয় না, বলে স ভাই তুই কি 10 টাকা খাবি না? উই কান্দের বলে ওই আল্লাহর শপথ করে বলতেছি এতদিন ভিতরে ঢুকি নাই কিন্তু আজকে ভিতরে ঢুকে নামাজ পড়েছি, নামাজ পড়ার মধ্যে যে এত শান্তি এটা আমি কোনোদিন বুঝতে পারি নাই। যারা নামাজ পড়েন, যারা নামাজ ধরেন, আপনাকে যদি বলা হয় গোটা পৃথিবী দিব আপনি এসার নামাজ বাদ দেন, আপনাকে কেউ যদি বলে 1 কোটি টাকা দিব আপনি ফজরের নামাজ বাদ দেন, আপনি তখন বলবেন আমি গোটা দুনিয়া ছাড়তে পারবো কিন্তু 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়তে পারবো না। কারণ নামাজ দুনিয়ার এর ক্ষেত্রে গল্প ফুরাচ্ছেই না, এর খালি তো গল্পই কে আবার কি হচ্ছে রে। না না রাত তো বেশি হয়ে গেছে, আমাকে তো আমার ওয়াজটা শেষ করা লাগবে না, 12:30 পার হয়ে গেছে। আপনার কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলেই শেষ। কে রে বাজা নেই, করোনা শেষ রে, এখন আর মাস্ক খোলেনি বা মুখের চেহারা না দেখলে কেমনে হবে কি? করোনা এখন শূন্যের কোঠায়। আল্লাহ তালা শুধু বাংলাদেশ নয় আমরা দোয়া করব গোটা পৃথিবী থেকে করোনা নামক গজব যেন আল্লাহ দূর করে দেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো করোনা বাড়ছিল কেন জানেন? হঠাৎ কিন্তু মাঝখানে করোনা বাড়ছিল না, এর আগে করোনা কমছিল কিন্তু আবার মাঝখানে করোনা কেন বেড়ে গেল? এর আগে করোনা কমছিল কারণ এরকম মসজিদ মাদ্রাসা সরকার খুলে দিয়েছিল, হঠাৎ কি একটা কারণে মসজিদ মাদ্রাসা আবার বন্ধ করার পায়তারা করলো, আল্লাহ করোনা বেড়ে দিল। প্রধানমন্ত্রীকে সালেমরা বলল প্রধানমন্ত্রী সাহেব করোনা থেকে যদি বাঁচতে চান তাহলে মাদ্রাসা মসজিদ খুলে দেন, করোনা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মাদ্রাসার মসজিদ, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর, এই দুইটা ঘর বন্ধ করলে গজব দিয়া গোটা পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন যা বলতেছি। বাইজি দোস্তামি 4 রাকাত নামাজ শেষ, ধরে কোন কয় রাকাত? 4 রাকাত নামাজ শেষ। নামাজ শেষ করে দেখে মেয়েটা খালি শাস্তেইছে, মেয়েটা কি করতেছে? সাজিচ্ছে। বাইজিদ কয় কে রে নামাজের মধ্যে এত কান্দা দোয়া করলাম কাম তো হলো না, নামাজ দিয়েছ কাম হলো না। টঙ্গির ইস্তেমায় 1 কোটি মুসলমানের জামাত হয়, সরমনায়ের মাহফিলে 1 কোটি মুসলমানের জামাত হয়, প্রত্যেকটা মসজিদে মসজিদে নামাজ হয়, এরপরেও বাংলাদেশের অপরাধ কমতিছে না। ভাইজি বস্তামি দেখলেন এ নামাজ দিয়ে এই খারাপ মেয়ে ভালো করা যাবে না, এই খারাপ মেয়েটাকে ভালো করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া উপায় নাই। লিল্লাহে তাকবীর। আপনারা কি মনে করতেছেন আমাদের বাংলাদেশকে যদি ভালো করতে চাই তাহলে নামাজ দিয়ে রোজা দিয়ে জিকির দিয়ে এইরকম রবিউল আউয়াল মাসের দরুদ দিয়ে কোনোদিন বাংলাদেশকে ভালো করা যাবে না? এই বাংলাদেশকে ভালো করতে গেলে একমাত্র অস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন। সবাই বিশ্বাস মনে হয় করতেছেন না? করতেছেন? করবেন কেমনে? ভাইজান শোনেন, এই বাংলাদেশে আগে প্রত্যেকটা ঘর থেকে মেয়ে মানুষরা কোরআন পড়তো, জোরে কোন কথা ঠিক কি না? আগে কিন্তু মায়েরা দাদিরা কোরআন শরীফ পড়া শিখেছে, যে বিয়ের সময় কোনো কিছু জিজ্ঞাসা না করলেও ছেলে পক্ষের চাচা হোক বাবা হোক জিজ্ঞাসা করবে মা তুমি কি নামাজ পড়ো, তখন মেয়েটা বলে আমি নামাজ পড়ি, তুমি কি কোরআন পড়তে পারো,
তো মেয়েরা বলে আমি কোরআন পড়তে পারি। তাহলে কোরআন যদি পড়তে পারো সুরা এখলাস একটু শোনাও তো মা। মেয়েটা সুন্দর করে সুরা এখলাস শোনাইলো। এই জন্য আমার এলাকার প্রত্যেকটা মেয়েরা কোরআন শরীফ পড়া পারে, কারণ অন্তত বিয়ের সময় যেন ধরা না খায়। কিন্তু একটা ছেলেকে কোনোদিন মেয়ের বাপ যায় জিজ্ঞেস করলো না, বাবা তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে তুমি কি কোরআন পড়া জানো? একটা ছেলেকেও জিজ্ঞেস করে না, একটা ছেলেকেও জিজ্ঞেস করে না তুমি কি আয়াতুল কুরসি জানো? কারণ প্রত্যেকটা মেয়ের বাবারা দুর্বল হয়ে গেছে, খালি বিয়ে হলি হয়। আমি মেয়েদের বাপের পায়ে হাত দিয়ে বলতেছি, যাত্রার সাথে বিয়ে দিয়েন না, যাত্রার সাথে বিয়ে দিলে আপনার মেয়ের জাহান্নাম হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার মেয়ের বাবারা নিয়ত করবেন কোনো বেনামাজির সাথে আমার মেয়েকে বিয়ে দিব না, কোনো বেনামাজির ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। আপনি নিয়ত করেন, আপনি নিয়ত করেন যে ছেলের মুখে দাড়ি নেয় ওই দাড়ি চাঁচা ওই হিজড়ার সাথে আমি মেয়েকে বিয়ে দেবো না। বউ স্বামী কেবল সকালবেলা দাড়ি মুছ কামায় বাড়ি যাচ্ছে, বউ ডাকতেছে আসো তো আসো। স্বামী কয় কি কও গো? বলে আসো দুইজন একটু একটা জিনিস দেখবো একসাথে। তো স্বামী স্ত্রী দুইজন একসাথে ড্রেসিং টেবিলের সামনে খাড়া হয়েছে। তো এখন বউ বলতেছে, দেখো তো তোমার মুখ আর আমার মুখ কি দেখা যায়? তো স্বামী বলতেছে একই দেখা যায়। বউ বলতেছে আমার যদি দাড়ি হতো, যদি আমার মুছ হতো। স্বামী রাখ রই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মুছ হয়? বউ বলতে যাই পাগল, পুরুষ মানুষ কোনোদিন দাড়ি মুখ চাষ হয়? পুরুষ মানুষ দাড়ি মুখ চাষলে হিজড়ার মতন দেখা যায়। ধরে কোনো কথা ঠিক কি না? মরদ গুলে সাফান সাফা কেরে মরদ, ছোটবেলায় তোমার দাড়ি মোচ লাগবে না দেখে আল্লাহ দেয়নি। আমার এলাকার 55 বছর একজন পুরুষ মানুষের দাড়ি মোচ নাই, আল্লাহ দেয়নি। এখন যেটি যায় সবাই কয় না বালক, এই দেখো না বালক আসতেছে। উনি আমার কয় হুজুর আল্লাহকে একটু কন হুজুর, আল্লাহ তো আমার দাড়ি মোচ দেয়নি। দেখ তুই দাড়ি মোচ নাই দেখে বুঝতেছিস, আর যারকে দাড়ি মোচ আছে ওরা কামিয়ে তোর মতন না বালক হয় রে। কি মন খারাপ করতেছেন? আজকে যদি এই আলোচনা শোনার পরে একটা যুবক দাড়ি রাখতে পারে, আল্লাহ হয়তো বলবে মাওলানা ওই যুবকের সুন্নত রাখার ওসিলায় তোরে মাফ করে দিলা। পুরুষ মানুষের মুখে দাড়ি, মাথায় টুপি পরনে লেবাস তাকওয়া পরে দেখে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, বাইজিদ বুস্তামি দেখতেছে 4 রাকাত সালাতুল হাদুস দিয়ে কোনো কাম হলো না, মেয়েটা খালি শাস্তেইছে শাস্তেইছে, তার মানে যায় নামাজ দিয়ে কাম হলো না। এখন সবচাইতে বড় অস্ত্রের নাম কি? আল কোরআন। বাইজিদ বস্তামি ওই জায় নামাজের উপরে কোরআন শরীফ বের করলেন, কোরআন শরীফ বের করে তেলাওয়াত করলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। সুরা রহমান বাইজিদ বস্তামি মেয়েটার ঘরের মধ্যে তেলাওয়াত করতেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা ওই কোরআনের শব্দ কানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের সুর ওই খারাপ মেয়েটার কানে গেছে, এতদিন তার কানে কোরআনের সুর কেউ ঢুকাতে পারে নাই, কিন্তু কোরআনের সুর যখন কানের মধ্যে যায় সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘন্টা দেয়। সুবহানাল্লাহ,
যে মেয়েটা তখন সাজতেছে, কারণ বুড়ে মানে চব্বিশ ঘন্টার বুকিং লিছে, চব্বিশ ঘন্টা বুকিং লিছে, কিছু করবার না পারলেও অন্তত সাজিয়া গুজা তার সামনে দাঁড়ান দরকার। কিন্তু না, এই মুরব্বী একটা বারো মেয়েটার দিকে তাকায় না। যখন কোরআন পড়তেছে মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামের পিছনে বসে পড়ে বলতেছে, হুজুর আপনি কে গো, এই খারাপ মেয়েটার ঘরে ঢুকে নামাজ আদায় করলেন, আপনি কে গো, এই পতিতার ঘরে ঢুকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হুজুর আপনি জানেন আমার নানি এই কাম করছে, আমার মা এই পতিতা বৃত্তি করেছে, আমি পতিতার ঘর থেকে একজন পতিতা নারী, অনষ্ট নষ্ট নষ্ট, এইরকম একটা খারাপ মেয়েকে আমার আল্লাহ কি কোনোদিন মাফ করে দিবে, আমার আল্লাহ কি কোনোদিন মাফ করে দিবে? বাইজিদ বলতেছেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে কোনোদিন ঘৃণা করে না। লিল্লাহে কি সুর, যে সুর কানের মধ্যে গিয়ে একটা পতিতা নারী মাথায় ঘোমটা দিয়ে আল্লাহর ওলির পিছনে এসে বসে গেছে, আপনারা কি মনে করেন, আপনারা কি মনে করেন সেই পতিতার চাইতেও কি বাংলাদেশ বেশি খারাপ হয়েছে নাকি বেশি খারাপ হয় নাই? এই কোরআনের সুরে, এই কোরআনের আমলে, এই কোরআনের গ্রহণে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আল্লাহর সেই কোরআনের মাদ্রাসা এখানে গড়াইছে, ধরে কোন কথা ঠিক কি না? আমি কোনো আদায় করব না, কেন আদায়ের সব কাম শেষ হয়ে গেছে, আমি শুধু এই মাদ্রাসার উন্নয়নের জন্যে আপনাদের পঞ্চাশ জন কোরআন পাগল মানুষ, এখানে কতজন কোরআন পাগল আল্লাহকে একটু হাত দেখান, আল্লাহকে হাত দেখান যারা কোরআন পাগল, যদি তওবা করতে পারো আর জীবনে এই কাম করবা না, তাহলে আল্লাহ পাক তোমার অতীতের সব পাপ মাফ করে দিবে। সঙ্গে সঙ্গে মেয়েটা তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মেয়েটা তওবা পড়ে মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামির দুইশো চল্লিশ দিরহাম, চব্বিশ ঘন্টা কত, দুইশো চল্লিশ দিরহামের টোপলা ফেলে দিয়া মেয়েটা অন্য দরজা দিয়ে চলে গেছে। আর গোটা এলাকার লোকেরা যে দরজা দিয়ে বাইজিদ ঢুকেছে ওই দরজাত মিছিল করতেছে, হুজুর হইয়া তুমি পতিতার ঘরের মধ্যে ঢুকছো, তুমি কত বড় হুজুর, খালি বার হও তোমাকে সাইজ করা হবে, তুমি খালি দরজা খোলো তোমাকে সাইজ করা হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন, শত শত মানুষ দরজায় জড়ো হয়ে গেছে বাইজিদ বোস্তামিকে অপমান করার জন্যে, কিন্তু বাইজিদ বোস্তামি দরজা খুলেছে, ওরা দৌড়ে ঘরের মধ্যে দেখে পতিতা নাই, ওই খারাপ মেয়েটা নাই, খারাপ মেয়েটা কোথায় গেল? বাইজিদ বোস্তামি বলেন, তোমরা ঘরের মধ্যে ঢুকে কি দেখতে পাও? বলে ঘরের মধ্যে ঢুকে দেখে যায় নামাজ আল্লাহর কোরআন শরীফ দেখতে পাই। বাইজিদ বললেন, শোনো পতিতা শুধু নয়, পৃথিবীর যেখানে খারাপ কিছু থাকবে সে খারাপ যদি দূর করতে চাও তাহলে যায় নামাজ আর কোরআন তোমাদের সঙ্গে রাখো, আল্লাহ তাআলা কোরআনের পাওয়ারে সব অন্ধকারকে দূর করে দিবে। বাইজিদ বোস্তামি চলে গেলেন, কিছুদিন পর স্বপ্নে আল্লাহ পাক তারে দেখাইতেছে, বাইজিদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শত মানুষের কথা না শুনে ধৈর্য ধারণ করে ওই খারাপ মেয়েটার ঘরে তুমি যে কোরআনের দাওয়াত দিলা, তুমি কি জানো মেয়েটার খবর কি? আমি আল্লাহ তাআলা ওই পতিতা মেয়েটাকে ফাতেমার মতো কবুল করেছি। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনাদের সবাইকে বলবো আজকের আলোচনার ভিতর দিয়ে যেটা আপনাদেরকে আমি বোঝাবার চাইছি, আমার মা বোনদের আমল কিন্তু বেশি না, এও আজকে আমি প্রথমেই শুরু করেছি, তার মধ্যে এক নম্বর হলো পর্দা। মেয়েরা পর্দার মধ্যে থাকবেন, আল্লাহর একজন বান্দা নগদ কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ মেহেদী হাসান কোরআন শরীফ বা মৃত বাবার জন্য দোয়া চায়া নগদ কোরআন বাবদ পাঁচশো টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নগদ টাকা কোথায়,
ওখানে দিয়েছে, আচ্ছা ঠিক, এগুলো বলার দরকার নেই। অনেক স্লিপ, অনেক স্লিপ, অনেক দান আপনারা করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল করেন। ভাইজান আপনারা একটা জিনিস সবসময় খেয়াল করবেন, ওয়াজ আমরা যতই শুনি রাত বারোটার পরে শোনা ঠিক না, কারণ রাত বারোটার পর ওয়াজ শুনলে ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, জোরে কোন কথা ঠিক কি না। এই জন্য আপনারা মান্দাতে আমি এর আগে যত ওয়াজ করছি রাত বারোটা পর্যন্ত ওয়াজ শেষ হয়, কিন্তু মান্দায় বাঘ মারার মতন কি যে হলো, এই বাঘ মারা করে আক্কেল নাই, এরা সারা রাত টাইম নাই, কেন বিজ্ঞাপন সবাইছো তুমি কয় তারিখের, বলে একত্রিশ তারিখের, তো একত্রিশ তারিখের মধ্যেই তোমার মোনাজাত করতে হবে, শেষ করতে হবে। আপনারা ঠিক সেই টাইমটা খেয়াল করবেন, যদি আজকের আলোচনায় মাহফিলের দ্বারা কেউ ঘুমাইলো ফজর আজান তার কানে গেল না, এই জন্য কমিটি বক্তা সবাইকে আল্লাহ ধরবে, সেই জন্য আমরা আল্লাহকে ধরা না খেয়ে আমরা এই বারোটার ভিতরেই যেন ওয়াজ শেষ করতে পারি, এই সিস্টেমটা ইনশাল্লাহ আপনারা করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে সূরা ফাতিহা একবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شعبد الشعب نائي تار عنوست جنة سلم تينيو نائي اللهم آمين اي الله جي مدرسة كي لقو كر اسكر معافين شي مدرسة كي كياموك پر جندو قبول كر الله اي مدرسة روسي لائي عطرو گرابر جنو تمي اندوكار كي دور كر هدات نور الباتي جلائي دو الله এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যারা আলোচনা শুনলেন, আখির মোনাজাতে যারা সামিল হলেন, আল্লাহ তাদের সকলকে মাফ করে দেও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের বাপ মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেও আল্লাহ। আল্লাহ মাদ্রাসা কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসায় আমি কোরআন শরীফ চেয়েছিলাম, আল্লাহ তোমার কতগুলো বান্দা নগদে কোরআন বাবদ পাঁচশো পাঁচশো করে টাকা দান করেছে, যে নিয়তে দান করেছে আল্লাহ তাদের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা দীর্ঘ সময় ধরে পর্দায় বসে আলোচনা শুনেছে আল্লাহ, আবিদা সালিহা পর্দার জি কবুল করে মা ফাতেমার চরিত্র আল্লাহ তুমি তাদেরকে দান করে দাও, গোটা বিশ্ব মুসলমানকে হেফাজত করো আল্লাহ তাআলা। আয় আল্লাহ তাআলা আগামী আঠাশে তারিখ এখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, এই নির্বাচনে যিনি জনগণের সেবক হবেন, যিনি জনগণের খাদেম হবেন, আল্লাহ তাকেই তুমি সম্মানের চেয়ারটিকে দিয়ে দিও আল্লাহ। তো ইজ্জুবান তাসা তুজিল্লু মান তাসা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ, ভালো মন্দর মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ মানুষের মন ঘুরাই দিও, ভালো মানুষটাকে নির্বাচিত হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ অনেক চেয়ারম্যান ভাইরা দোয়া চেয়েছে, মেম্বর ভাইরা দোয়া চেয়েছে, আল্লাহ সকলের হকে দোয়া কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে সেই দিন মৃত্যু দিও যেদিন মৃত্যুর দিনটা জুমার দিন হয়, আয় আল্লাহ তাআলা ঈমানের সাথে ইজ্জতের সাথে আল্লাহ আখেরি কালাম পড়তে পড়তে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।